আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর লেটিং মি নো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এবার আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যে লাইভটা করতেছেন লাইভটার আসলে আপনার এইমটা কি মানে 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 মোটিভটা কি মানে আপনার প্ল্যানটা কি প্ল্যান হচ্ছে আমি যত সেরকম কোনো প্ল্যান আমার নাই আচ্ছা সেরকম কোনো প্ল্যান আমার নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে বাঙালি ভাষাভাষী যারা আছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারা আছেন তাদের মধ্যে থেকে যে ধর্মীয় মৌলবাদ এবং প্রতিক্রিয়াশীলতা রয়েছে যাদের মধ্যে সেই জিনিসগুলো উপড়ে ফেলা সেই জিনিসগুলো উপড়ে ফেলার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যুক্তির চর্চা এবং যুক্তি প্রমাণ বুদ্ধি বিবেক মানবতাবোধ মানবিকতা এই সমস্ত জিনিসের বেশি বেশি চর্চা করা দরকার আমাদের বিশেষ করে যুক্তিতর্ক যেমন ধরেন আমি এক ধরনের যুক্তি দিব আপনি আরেক ধরনের যুক্তি দেবেন এই যে চর্চাটা হচ্ছে আপনার আমার মধ্যে যে চর্চাটা হচ্ছে মিথস্ক্রিয়া হচ্ছে সেই মিথস্ক্রিয়া থেকে আরেকজন তৃতীয় পক্ষের মানুষ জাজ করতে পারবে যে কার কথাটা যৌক্তিক কার কথাটা উচিত কার কথাটা ভুল এই ক্ষেত্রটা তৈরি করাটাই আমাদের উদ্দেশ্য যেন কোনো কিছু আনচ্যালেঞ্জ হিসেবে না চলে যেতে পারে আপনি যখন আপনি যখন একটা অথরিটি আরোপ করবেন একটু বলে নেই ভাই একটু বলে নেই ভাই একটু একটু বলে নেই একটু বলে নেই একটু বলে নেই আপনি যখন একটা জিনিসের উপরে একটু একটু বলে নিই আপনি যখন একটা বিষয়ের উপরে অথরিটি আরোপ করবেন অথরিটি মানে কর্তৃত্ব এই জিনিসটা হচ্ছে কর্তৃত্বশীল একটা তত্ত্ব বা এই জিনিসটা হচ্ছে কর্তৃত্বশীল একটা মতবাদ এবং এই জিনিসটাকে ধরা যাবে না ছোঁয়া যাবে না এই জিনিসটাকে নিয়ে কিছু বলা যাবে না এই জিনিসটাকে নিয়ে কিছু বললেই কল্লাটা ফালাই দিব যখন এই ধরনের একটা মতবাদ যখন সমাজে প্রতিষ্ঠিত হয় তখন সেই মতবাদের আন্ডারে অনেক ভয়াবহ কাজ হতে পারে অনেক অযৌক্তিক অনেক অমানবিক অনেক বর্বর কাজ হতে পারে যে জিনিসগুলো আমরা ইউরোপে দেখেছি যখন উইচ হান্টিং হয়েছিল যখন ক্যাথলিক চার্চ যখন আসিফ ভাই আপনার পয়েন্টটা আমি তাই বুঝতে পারছি আসিফ ভাই আমি যে আপনার পয়েন্টটা ধরতে পারছি আপনি দেখবেন আমি কথা বলে আপনি বুঝতে পারবেন আপনি যে কথাগুলি বলতেছেন আমি পুরাপুরি এগ্রি আপনার সাথে একদম 100% এগ্রি কিন্তু আপনি যেন একটা শব্দ ইউজ করছেন মৌলবাদী হ্যাঁ যেমন আমি জানি না যে আমি আমারটা বলি আমার দেখেন তো দেখি আমি মৌলবাদীর মধ্যে পড়ি কিনা যেমন আমি একজন ইসলাম আমি একজন মুসলিম মমিন আমি বিশ্বাস করি যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে সন্তানের সাথে ভালো ব্যবহার করতে হবে ওদেরকে বেস্ট এডুকেশন দিতে হবে আমার যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে হ্যাঁ কোন একটা মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে হবে হ্যাঁ আমার ধর্মে আছে আমাকে হজ করতে হবে জাকাত দিতে হবে আচ্ছা আমি কি মৌলবাদীর মধ্যে পড়ি আমার মনে হয় আপনি মুমিন না আপনি হচ্ছেন একজন কালচারাল মুসলমান সাংস্কৃতিক ভাবে মুসলমান মানে মানে আচ্ছা আচ্ছা তাহলে মৌলবাদী হইতে গেলে আমাকে কি করতে হবে একটু যদি বলেন মৌলবাদী হতে গেলে মৌলবাদী শব্দের মানে হচ্ছে মূল মূল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে পরিপূর্ণভাবে মানে মূল কোথার মূল মানে মূলটা কোথা থেকে আসছে মানে এই কোন জঙ্গি কোন লোকের থেকে আসছে না আমাদের কোরআন থেকে আসছে মূলটা কোথা থেকে আসছে সেটা মূলটা এসছে মূলটা সেটাই আমি বলছি যে মূলটা এসছে আপনি যদি কোরআন এবং হাদিসকে আক্ষরিকভাবে পালন করেন এবং নাকে দড়ি বাঁধা উটের মতো কোরআন এবং হাদিসে তথা ইসলামে যে কথাগুলো বলা আছে সেগুলা বিনা দ্বিধায় মেনে নেন কোরআনের একটা বলেন তো দেখি কোরআনের একটা একটা বলেন কোরআনের একটা বলেন যেটা নাকি যেটা কিছুক্ষণ আগে বললেন যে কোপানি কতল করা মানে ফর নাথিং হ্যাঁ আপনি আমার বিরুদ্ধে বললেন সাথে সাথে আমি আপনার কতল করবো মানে এটা তো আমি দেখছি হিন্দুদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে আছে খ্রিস্টান তো ঈসা আলাইসলাম তো ডাইরেক্ট বলছে কিল অল দা জেন্টাইলস কিল অল দা জেন্টাইলস স্ক্রিপ্টে হিন্দুদের কথা তো বাদ দিলাম আপনি পড়ছেন আমি ওদের কথা বলতেছি না আমি আমাদের কথা বলতেছি যে এত বছর হয়ে গেছে আমার আমার বয়স কিন্তু অনেক হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমার কানে ঢুকে নাই যে যে ওরে কোবাও এরে করো কোনো হুজুরের কাছ থেকে আমি শুনি নাই বা কোনো বইয়ের মধ্যে আমি পাইলাম না বা আমার বন্ধু বান্ধবের মধ্যে পাইলাম না আমি জানি যে বাংলাদেশের মধ্যে একটা সিগারেট নিয়ে কে কারে তুমি বলছে আপনি বলছে এটা নিয়ে প্রচুর মানুষ একজন আরেকজনকে উত্তেজিত হয়ে মারতেছে হ্যাঁ যত মানুষ আপনি যদি নিউজ দেখেন যে তুমি আপনি ওই আওয়ামী লীগ বিএনপি ওই ওই কে কারে ছোট করছে কে কারে সালাম দেয় নাই ফর সিলি থিং নিয়ে যতগুলি মার্ডার হয়েছে সেখানে এই সে মুসলমান থেকে নাস্তিক হয়েছে এটার জন্য মাদার হয়েছে যদি আপনার কাছে যদি স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকে কারণ আমি আপনি তো এদের মধ্যেই আছেন কারণ আপনি তো এটা দূরীকরণ করতে চাচ্ছেন কিন্তু আপনার আমি লাইভ দেখছি আমি আপনার লাইভ দেখছি এখন 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 আপনার এখন আমি কি বলি প্লিজ আসিফ ভাই প্লিজ একটু বলি প্লিজ ঠিক আছে অনেকগুলো প্রশ্ন করলে অনেকগুলো প্রশ্ন করলে আমি অনেকগুলো প্রশ্ন করতে আমি এটুকের উত্তর দিয়ে আমি দেখছি যে এটুকের উত্তর আগে দেই যে অন্য কোন ধর্মে 14 বছরের কোন ধর্মে আপনি একটু অপেক্ষা করেন আপনি আপনাকে আবার আমি সুযোগ দিব বলার আপনি এইটুকুর উত্তর আমি দিয়ে নিই তারপর আপনি আবার পরের প্রশ্নতে যান আপনি বলেছেন যে আপনি আমি আসলে ইন্ট্রোডাকশন আপনি বলেছেন কোশ্চেন করি নাই ভাই না না কোশ্চেন ছিল আমি কিন্তু কোশ্চেন করি নাই সত্যি কথা কোশ্চেন করি নাই আপনার ওই পয়েন্টটাতে উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনার প্রশ্নটা আমি বলে দিচ্ছি আপনি খ্রিস্টান ধর্মের অমানবিক দিক তুলে ধরেছেন হিন্দু ধর্মের ভিতরে অমানবিক দিক আছে আপনি বলেছেন কিন্তু আপনি ইসলাম ধর্মের ভিতরে কিছু পান নাই সত্যি কথা ওটা আমার হেডেক না আমি আমারটা বুঝি আমার ধর্ম রাইট এটা তাদের ব্যাপার সেটাই সেটাই আপনাকে উত্তর দিচ্ছি আপনি প্রশ্ন করেছেন যে কোরআনের ভিতরে এরকম কিছু আছে নাকি যে জিনিসগুলো আপনার কাছে আপনি কখনো শোনেন নাই
এটা আপনি প্রশ্ন করেছেন না, এটার না উত্তর শুনি আগে নাই, দিয়ে আমি দিন। আমার আশেপাশে কেউ হ্যাঁ শুনি নাই এবং বাংলাদেশও কেউ শুনে নাই। যদি এটার উত্তর আমি শুনতো দিচ্ছি। তাহলে সিগারেট নিয়ে যতটা কতল হইতো তার চেয়ে বেশি নাস্তিকরে কতল করতো। আমি আমি এটাই বলতেছি, আপনার কাছে আচ্ছা ডাটা থাকলে সেগুলো তো দেন আমি, যে হ্যাঁ সেগুলো তো নাস্তিক আমি দেখি। মহিলা কত জনে কতল করছে, আর তুই তোকারি করার জন্য বা তার সালাম দেনে কে লেগা পাঁচটা চলে গেছে তার দিকে রেসপেক্ট করে নেয় জন্য কতজন মারছে, ছাগলে আচ্ছা ওই যে আচ্ছা ঘাস আচ্ছা, কাটছে আরেক জনের কতজন মার্ডার হয়েছে। না না আমি বলতেছি ভাত নরম হচ্ছে যে কত হাজবেন্ড চলে বুঝতে মারছে। পেরেছি ভাই, না আমি বুঝতে পেরেছি ভাই। হ্যাঁ উত্তরটা দিচ্ছি, উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে হুম আপনার সাইকোলজি, যে আপনি একজন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, এই কারণে আপনি ইসলাম ধর্মের মধ্যে কখনো কোনো ধরনের ভুল বা কখনো কোনো ধরনের বর্বরতা বা অমানবিকতা খুঁজে পান না। এটা হচ্ছে ছোটবেলা থেকে আপনাকে যে এটা জিনিসটা কি শেখানো ভালো না? হয়েছে। আচ্ছা এটা কি ভালো? আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা তো এটাই ভাই যে আমাকে, কোন ধর্ম ভাই যেন আমাকে একটু মানুষকে বলতে দেবেন মৌলবাদী ভাই, ভাই জঙ্গিতে আমি এখন কথা মারে। বলছি, তো ভাই আমি এখন যে আমি কথা আমি যে বলছি পাই না এটা তো গুড ভাই, নিউজ, এটার এটা উত্তরটা তো গুড নিউজ না, এটার আমার উত্তরটা আশেপাশে দিন। কেউ পায় না, এটা তো গুড নিউজ নাকি আচ্ছা এটার উত্তরটা আমি আগে দেই, বলেন। তারপর আপনি আবার বলেন। এটার উত্তরটা আগে শুনে নিন, যে যেহেতু আপনি মুসলিম পরিবারে জন্মেছেন, সেহেতু আপনি এই জিনিসগুলো কখনো খুঁজে পান না। আপনার আশেপাশে এই ধরনের ঘটনা ঘটলেও আপনি কখনো খুঁজে পাবেন না, আপনার কাছে মনে হবে ওই ব্যক্তিটার দোষ, আসলে ইসলামের কোনো দোষ আপনি নাই দেন তাহলে, এখানে। আপনি দেন তাহলে স্ট্যাটিস্টিকের তাহলে ডাটা দেন আমি প্লিজ, আমি তাহলে আমি আমি দিব যদি খুঁজে আমি পাই দিব না আপনি খুঁজতেছেন আমি দিব আমি আপনি দিব দেন। আমি দিব আচ্ছা আমি দিব তো, আমি দিব, একটু অপেক্ষা আমার করেন, না একটু 30 অপেক্ষা। সেকেন্ড দিবেন, আপনি 5 মিনিট কথা বলবেন, 30 সেকেন্ড মাইন্ড 5 মিনিট দিবেন প্লিজ। ওকে গো হ্যাড। আচ্ছা একটু একটু বলতে দেন আমাকে, একটু বলতে দেন, তারপরে আপনাকে আমি বলছি। যে আপনি বলছেন যে আপনাকে আমি এখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাবো, যে ইসলামের মুসলিমরা গত কয়েক বছরে কতগুলো জঙ্গি হামলা ঘটিয়েছে, সেটা আমার ওয়েবসাইটে আছে, আমার একটু খুঁজে বের করতে আপনি কি একটু এখন কি সময় লাগবে। বাংলাদেশে তার আছেন? আগে আমি আপনার, আপনি কিন্তু শুরুতে বলতেন বাংলাদেশ নিয়ে, আপনি কি এখন বাংলাদেশে আছেন না ইন্টারন্যাশনাল? ইন্টারন্যাশনাল গেলে কিন্তু এটা তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক হোমওয়ার্ক করতে ভাই হবে, তাহলে আবার আপনি আপনি ইন্টারন্যাশনাল আপনি যত অর্গানাইজেশন ভাই আছে। ভাই আপনি কথাটা শুরু একটু, বলছেন বাংলাদেশ, সো উই আর স্টেইং কথাটা ইন দ্য একটু শেষ বাংলাদেশ। করতে দিন। ওকে গো হ্যাড বলেন বলেন আচ্ছা কথাটা একটু বলেন। শেষ করতে দিন, কথাটা একটু শেষ করতে দিন, আলোচনাটা শেষ করতে দিন, তারপর আপনি আবার ফ্লোর নিন। হ্যাঁ আপনাকে সময় দেওয়া হবে। কথা হচ্ছে আপনাকে আমি যে জিনিসটা বললাম, যে ঠিক একই ভাবে একজন যখন খ্রিস্টান ধর্মের পরিবারে জন্মেছে, ধরেন 300-400 বছর আগে যে ব্যক্তিটা ক্যাথলিক চার্চের চার্চে বিশ্বাসী, এরকম খ্রিস্টান একটা পরিবারে জন্মেছে, তার কাছেও এই বিষয়গুলো খুবই স্বাভাবিক বিষয় বলে গণ্য হয়। আপনি কি আচ্ছা আমার কথা শুনছেন? হ্যাঁ শুনতেছি, মানে আমি একটু আচ্ছা টাইম দেওয়ার জন্য আরেকটা ফোন বাই করছি। ওকে আচ্ছা, বলেন। ছোটবেলা থেকে যে জিনিসগুলো মানুষ দেখে দেখে বড় হয়, সেই জিনিসগুলো একটা সময় মানুষের মানুষ অভ্যস্ত হয়ে যায়। যেমন ছোটবেলায় আমি দেখেছি যে আমাদের পরিবারে একটা কাজের ছেলে ছিল, ছোট কম বয়সী, সেই কাজের ছেলেটাকে প্রতিদিন গালিগালাজ করা হতো বা ধমকাধমকি করা হতো, মাঝে মাঝে চড়থাপ্পড়ও দেওয়া হতো, এবং এটা আমি আমার এলাকাতে অনেক পরিবারই দেখেছি, এবং দেখে দেখে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা খুবই স্বাভাবিক একটা বিষয়। এই কারণে ছোটবেলায় আমি নিজেও কয়েকবার আমাদের কাজের ছেলের গায়ে হাত তুলেছি। এখন তখন কাছে আমার তখন আমার কাছে এই জিনিসটা কখনো মনে হয়নি, যে এই যে কাজের ছেলে, একটা ছোট একটা বাচ্চা ছেলে, এই ছেলেটার গায়ে যে আমি হাত তুলছি, এই জিনিসটা একটা অমানবিক ব্যাপার বা এই জিনিসটা একটা খারাপ ব্যাপার। কিন্তু বড় হুম হুম হওয়ার পরে আমি যখন আরো বিবেক বুদ্ধি হলো, আরো জ্ঞান অর্জন হলো, তখন আমি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে দেখেছি যে না, বিষয়টা যে কাজগুলো আমি ছোটবেলা করেছি সেই কাজগুলো আমার অন্যায় হয়েছে, সেই কাজগুলো আমার ঠিক হয়নি। এই একই কাজ কিন্তু আমার বাবাও করেছে বা তার বাবারাও করেছে বা তার দাদারাও করেছে, কিন্তু যেই সংস্কৃতি আমাদের আমার ভিতরে ঢোকানো হয়েছিল, যে শিক্ষা আমার ভিতরে ঢোকানো হয়েছিল, আমি নিজে আমার বিবেক বুদ্ধি আরেকটু আপডেট করেছি, আপডেট করে আমি যাচাই বাছাই করে দেখেছি যে আমার বাবা দাদা এই কাজ করে থাকলে তারা খারাপ কাজ করেছে, তারা কখনো ভালো কাজ করে নাই যদি এই কাজগুলো করে থাকে। এই একইভাবে তারা যদি যেই ধরনের কাজই করে থাকুক, সেগুলো আমি যাচাই করে দেখবো যে তারা আমার দাদা বা তারা আমার আত্মীয় স্বজন দেখেই তাদের কাজগুলোকে আমার সাপোর্ট দিতে হবে বা তাদের কাজগুলোকে আমার জাস্টিফাই করতে হবে, এরকম কোনো কথা নেই। এরকম যদি আমি করতে থাকি, তাহলে আমি কখনো একজন মানবিক মানুষ, একজন ভালো মানুষ বলে নিজেকে দাবি করতে পারবো না। আমি একজন মানবিক মানুষ বলে নিজেকে তখনই দাবি করতে পারবো যখন আমি আমার এই জিনিসগুলা, আমার ভেতরে যে খুঁতগুলা, আমার ভেতরে যে অমানবিক বিষয়গুলা, সেগুলোকে আমি সামনে এনে সেগুলাকে আমি আত্মসমালোচনা করতে পারবো এবং সেগুলাকে আমি কারেকশন করতে পারবো। এইভাবে কারেকশনের মাধ্যমে মানুষ অগ্রগতি হয়। এখন আপনার যে ধারণা, সেই একই ধারণা ছিল খ্রিস্টান ধর্মের সমস্ত মানুষের মধ্যে, ইহুদি ধর্মের সমস্ত মানুষের মধ্যে, হিন্দু ধর্মের সমস্ত মানুষের মধ্যে। তারা প্রত্যেকেই অন্য ধর্মগুলার অমানবিকতা বা খুঁতগুলা খুব সহজেই চোখে দেখতে পেত, কিন্তু ছোটবেলা থেকে নিজ ধর্মের যে জিনিসগুলা তারা দেখে আসছে স্বাভাবিক বলে মনে হয়েছে, তারা সেই জিনিসগুলা দেখতে পেত না, কারণ তাদের যুক্তি সেখানে অন্ধ হয়ে যেত। ধর্ম এমন একটা বিষয় যে বিষয়ে নিয়ে চিন্তা করতে শুরু করলে মানুষের বিবেক বুদ্ধি এই জিনিসগুলো আর কাজ করে না, যে জিনিসগুলা আমরা প্রতিটা ধর্মান্ধ পরিবেশে, ধর্মান্ধ পরিবারে আমরা এই জিনিসগুলোর উদাহরণ দেখতে পাই। আমার কাছে এই নাস্তিক ডট কমে আমি একটা ডেটা দিয়েছিলাম, একটা মানে স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম, গত 15-20 বছরে কতগুলো জঙ্গি আক্রমণ ঘটেছে, কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, সেগুলোর হিসাব আমি বাদই দিলাম। আমি যদি শুধুমাত্র শুধুমাত্র পাকিস্তানের হিসাব ধরি, পাকিস্তানের রেগুলার হচ্ছে গিয়ে ধর্ম অবমাননার দায়ে রেগুলার, এই কিছুদিন আগে একজন মানুষকে প্রকাশ্যে দিবালকে পুড়িয়ে মারা হয়েছে ধর্ম অবমাননার দায়ে, একজন মহিলা যিনি কোরআন পুড়িয়েছেন বলে লোকজন দাবি করেছে, সেটার কোনো প্রমাণ নাই, তাকে পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র পাকিস্তানে এই অবস্থায়। এই কিছুক্ষণ আগে আমার লাইভে একজন এসে যুক্ত হয়েছেন, তিনি তিনি বলছিলেন আসিফ রাইহান ভাই, বাদাওয়ির আসিফ কথা, ভাই, আসিফ ভাই, উনি আসিফ ভাই, সৌদি আসিফ আরবে। ভাই, আপনি কিন্তু আসিফ ভাই, আপনি সায়েন্সের ছাত্র, আমি কিন্তু সায়েন্সের ছাত্র। ইফ আই আস্ক ইউ সামথিং স্পেসিফিক্যালি, অ্যান্সার মি স্পেসিফিক্যালি। মাই কোশ্চেন ওয়াজ,
যে সিগারেট নিয়া, তুইতকারী নিয়া যত মানুষ বাংলাদেশে মারা গেছে, নাস্তিক নিয়া কয়টা মারা গেছে, দেখে ছোট্ট আপনি এখানে, এবং আপনি শুরু করছেন যে বাংলাদেশ নিয়ে, আপনি আপনি প্রথমেই কিন্তু আপনি বলছেন যে আমি বাংলাদেশ নিয়েই কথা বলতেছি, সেখানে দেখেন যদি আপনি উত্তরটা কি দিয়ে বলি নাই, আমি একবারও বলি নাই, আমি একবারও বলি নাই যে আমি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, এটা আমি একবারও বলি নাই, এটা আমি একবারও বলি নাই। আপনি আমার আমি বলছি আপনার কথা দেন, আপনি দিলেন না, আপনি আপনার কথা আমার মুখের উপর চাপাচ্ছেন ভাই। আমি 5 সেকেন্ড বলি নাই, দেখেন। আচ্ছা, আপনি আপনার কথা আমার মুখে কেন চাপাচ্ছেন ভাই? আপনার কথা আমার মুখে কেন চাপাচ্ছেন? আমি যেটা বলি নাই, আচ্ছা আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমি পাইছি, আপনি বিশাল লেকচারে আমি সত্যি স্ট্যাটিস্টিক্যাল ডেটা পাইছি, যে আপনি বললেন আমি বলেছি নাকি আসলে ঘটে কত মারা গেছে, আমার কথাটা ইউ আর ওভার টকিং, না না আমার কথা আমার মুখে, আপনি আপনার কথাটা কেন ঢুকিয়ে দিলেন ভাই? আমি আপনি কথাটা কম কইতে, আমি আপনাকে কোশ্চেন করছি যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেন বাংলাদেশে নাস্তিক নিয়ে কয়জন কোপাকুপি কল্লা কাটা হয়েছে, আর তুই তোকারি ছাগল কার গাছ খাইছে সিলি জিনিস নিয়ে কতজন মারা গেছে, আমি খালি এটা বলছি, তো এটার উত্তর আপনার হবে ডাটা থাকে বলবেন, সেখানে আপনি পুরো ভিডিও টানছেন, আপনি বলেন, আপনি বলেন প্লিজ, আপনি বলেন আপনি কি আমার কি দিলেন, এটা হচ্ছে একটা ফলস কম্প্যারিজন, আপনি করছেন ফলস কম্প্যারিজন, আপনি করছেন যে আপনি আবার শুরু করবেন ভাই, আবার 5 মিনিট না ফলস কম্প্যারিজন নিয়ে, আল্লাহ প্লিজ রহম করো আমারে, আপনাকে আমি বলি, আপনাকে বুঝি আপনার কাছে নাই, আচ্ছা আমার নেক্সট আপনার টপিক দিয়ে, না 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 আপনাকে একটু বলি প্লিজ, আচ্ছা আমি 30 সেকেন্ড ধরেন বাংলাদেশ, 30 সেকেন্ড না না একটু একটু বলে নি, বাংলাদেশ একটা, বাংলাদেশ আপনি 5 মিনিট বলছেন আমার কিন্তু দেন, আপনি ফলস কম্পারিজন করলে কখন বলবেন কথা, ফলস কম্পারিজন করলে আপনি কি বলবেন, উই শুড হ্যাভ সাম রুলস, উই শুড হ্যাভ সাম রুলস, ফলস কম্পারিজন বিষয়টা আমার ক্লিয়ার করতে হবে ভাই, আমি বাসে করে যাচ্ছিলাম, আপনার কথা শোনার জন্য তো আমার ইন করা দরকার নাই, আমি তো এমনি ভালো ছিলাম, আমি যথেষ্ট সময় দিব, যতক্ষণ সময় লাগে কিন্তু আপনি যে কয়টা প্রশ্ন বা যে কয়টা অভিযোগ করবেন প্রত্যেক সময় আমি থামি আপনাকে, প্রত্যেক সময় আপনাকে থামিয়ে আমি সেই অভিযোগের উত্তর দিব, না হলে আপনি তো পারবেন না, একটা কথা বলেন বলেন ভাই, যেমন ধরেন আমি বাসে করে যাচ্ছিলাম, তখন একটা পকেট মার্কে ধরা হয়েছিল, পকেট মার্কে ধরা হয়ে বেদম মারা হচ্ছিল, খুব মানে একদম যেটাকে আমরা মানে ঢাকার ঢাকা শহরে আমরা যেটাকে বলি কুত্তা ছাঁচা দেওয়া, সেই কুত্তা ছাঁচা দেওয়ার মতো ছাঁচা দেওয়া হচ্ছিল সেই ছেলেটাকে, আমি গিয়ে বাধা দিলাম, তখন ধরেন এরকম একটা সময় একজন এসে আমাকে বললো, আমি তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো এইরকম একটা ধরে নিলাম সে চোরি, কিন্তু তারপরেও তাকে এইভাবে মারা, এইভাবে মানে মানে অমানবিক ভাবে পেটানো, এটা খুবই অমানবিক কাজ, বর্বর কাজ, তখন যদি কেউ এসে আমাকে বলে যে বাংলাদেশে কতগুলা খুন হয়েছে, কতগুলা রেপ হয়েছে, কতগুলা দুর্নীতি হয়েছে, তারেক জিয়া কি দুর্নীতি করছে, মানে অমুকে কে কি করছে, অমুক জায়গায় কতগুলা খুনাখুনি হয়েছে, এগুলার সাথে এগুলা কি হয় নাই, আমি তখন তাকে বলবো হ্যাঁ ভাই ওগুলাও হয়েছে, কিন্তু সেই সাথে এই জিনিসটাও একটা অমানবিক ব্যাপার, আপনি ওই 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 জায়গায় অমানবিক ঘটনা ঘটেছে বলে এই ঘটনাটাকে জাস্টিফাই করতে পারেন না, আপনি জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে সিগারেট খাওয়া নিয়ে কতগুলা মারামারি হয়েছে আর নাস্তিক খাওয়া নিয়ে কতজন মারামারি করে মরছে, এটা হচ্ছে একটা ফলস কম্পারিজন, কারণ হচ্ছে নাস্তিকতা বিষয়ে কথা বলার জন্য যদি একজন মানুষের মারা গিয়ে থাকে বা একজন মানুষের গায়ে যদি একটা চড় মারা হয়ে থাকে সেটাও অমানবিক, এবং যদি সিগারেট খাওয়া নিয়ে মারামারি হয়ে কেউ মারা গিয়ে থাকে সেটাও অমানবিক, কিন্তু আপনি এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যে জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে সিগারেট খাওয়া নিয়ে মারামারি হওয়াতে 5 লক্ষ লোক মারা গেছে ধরে নিলাম, আর নাস্তিক খাওয়া নিয়ে মারামারি করে মাত্র 5 জন মারা গেছে, তো কি হয়েছে, মানে এই জিনিসটা করে আপনি যেটা করছেন সে যেটা করছেন সেটা হচ্ছে নাস্তিক হওয়ার কারণে কেউ মারা গিয়ে থাকলে সেই মৃত্যুটাকে সেই বর্বরতাটাকে জাস্টিফাই করার জন্য আপনি 5 লক্ষ মানুষ মারা গেছে সিগারেট নিয়ে মারামারি হওয়ার কারণে সেটাকে নিয়ে আসছেন, এটা হচ্ছে পুরোপুরি একটা ফলস কম্পারিজন, এবং আপনি আরেকটা অমানবিক বিষয়কে সামনে এনে একটা অমানবিক বিষয়কে জাস্টিফাই করার একটা চেষ্টা করছেন, যে জিনিসটা খুবই বর্বর এবং খুবই একটা লজিক্যাল ফ্যালাসি বটে। হ্যাঁ ভাই আপনি এবার আপনি বলেন। ওহ থ্যাংক ইউ ম্যান, ও গড, ওকে নাও আবার শুরু করি প্রথম থেকেই, আপনি বলছেন যে আপনার কাজ হলো যে ধর্মের মধ্যে যে মৌলবাদটা মানুষকে কোপায় কতল করে সেইটা যুক্তি তর্কের মাধ্যমে দূর করাই হলো আমাদের কাজ, মানে আপনাদের অনেকে আছে আর কি, সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি মৌলবাদ কারে বলে, আমি কি মৌলবাদের মধ্যে পড়ি কিনা, তখন আমি যেটা বললাম আপনি বললেন যে না আমি মৌলবাদের মধ্যে পড়ি না কারণ আমি খাঁটি মুমিন না, তো খাঁটি মুমিন হইতে গেলে কি করতে হইব, যে ওই কোবানি টুবানি করতে হবে, এটা আমার ধর্মে আছে, তখন আমি আপনাকে বললাম যে আমার ধর্মে কোন জায়গাটার মধ্যে আছে এটা আমার কান পর্যন্ত, আমার বয়স 50-এর উপরে হয়ে গেছে আমার কান পর্যন্ত পৌঁছে নাই, আমি আশেপাশে ঢাকা শহরে বড় হয়েছি দেখি নাই যে কেউ দৌড়াইতেছে কোবাইতেছে, হ্যাঁ তো স্বাভাবিক প্রশ্নটা আসে, কিন্তু পাশাপাশি আমি এইটুক দেখছি আপনার লাইভে একটা 14 বছর একটা মেয়ে আছে আপনার কাছে, সে একজন মমিন, সে আপনাকে বলছিল যে আসিফ ভাই আপনি কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করেন, আমরা তো কষ্ট পাই, তখন আপনি আগ বাড়াইয়া বলছেন, আপনি কি জানেন মোহাম্মদ যে শিশু দর্শক ছিল, ওই মেয়ে জীবনে শুনেই নাই, একটা 14 বছরের মেয়েকে আপনার মতন একজন সুশীল
একজন সুচিন্তিত মুক্ত চিন্তক 14 বছর একটা মেয়েকে আপনি বলতেছেন তুমি কি জানো না, এবং ওই মেয়ে বলে তাই নাকি, তখন সাথে সাথে আপনি সেই আয়াতটা বাইতে পড়তেছেন। অথচ আপনার প্রথম কথাটাই ছিল যে ধর্ম যে স্ক্রিপ্টটা মানুষ ফলো করে কতল করে তাদের বিরুদ্ধে আমি, এই মেয়ে তো শুনেই নাই, তাইলে তারে আপনি এইটা এই আয়াতগুলি মাঝখান থেকে বলার আপনার উদ্দেশ্যটা কি? এই মেয়েটাকে কি হিংসা বের করা যে তুমি এখনো হও নাই কেন, তুমি হও এটা করা না কি, এটা আপনি একটু বলবেন 14 বছর একটা মেয়েকে, আচ্ছা মানে আমি কোন আসলে যুক্তিতে আমি আসলে এটা আপনি কথা বললেন, ঠিক আছে ঠিক আছে কোন আমি যুক্তিতে? এখন মনে করতে পারছি না যে 14 বছরের আরো কোন মেয়ে আমার সাথে আরো আছে, কথা হয়। সরি, অনেক মাদ্রাসার এখন ছেলে এখন আছে, আপনি এখন এখন ওয়েট আ আচ্ছা মিনিট, আই জাস্ট আচ্ছা টক ওয়ান মিনিট, আই জাস্ট আপনি টক ওয়ান আমাকে বলতে দিলেন না, মিনিট, আপনি আমাকে ইউ গেটা আপনি গিভ মি দ্য এভাবে কথা ফ্লোর, বলছেন ওকে, আপনি ইউ গেটা এভাবে গিভ মি কথা দ্য বলছেন ফ্লোর, কেন? আপনি এভাবে আপনার কথা কাছে বলছেন অনেক মানুষ আপনি আছে, এরকম আপনার উত্তেজিত কাছে ভাবে ফোন কথা বলছেন করছে, কেন? না না আপনি নো একটু বিকজ থামুন, ইউ আর আপনি স্টপিং এভাবে মি, উত্তেজিত ভাবে ইউ আর কথা বলছেন স্টপিং কেন? মি, আপনি আপনার ইউ আর আচরণ দেখে স্টপিং মনে মি হচ্ছে আপনি দেন, আমাকে মারবেন? নো না দ্য না ওয়াই আপনার ইউ সাথে দেখে স্টপিং মনে মি হচ্ছে দেন, আপনি আমাকে ওয়াই ইউ মারবেন? স্টপিং মি দেন, আই এম টকিং, আপনার আই'ম আচরণটা টকিং ম্যান, এরকম কেন ভাই? আপনি কি আই মানে এম মানে টকিং, আপনাকে এখন জঙ্গি মুসলমান মনে হচ্ছে যে আপনি আবার তো বলবো, প্রায় ওকে ক্যামেরার আবার ভিতর দিয়ে ওকে ঢুকে আমাকে আবার মারবেন? বলেন, আপনি এরকম আচ্ছা আচরণ আচ্ছা করলেন বলেন কেন? বলেন ভাই, বলেন না বলেন না বলেন আপনি ভাই, আবার আপনি বলেন আবার সভ্য বলেন এবং ভদ্রাচরণ আবার বলেন করবেন, আপনি এরকম আচরণ কেন করলেন? ভাই, আপনি আপনি বেড়ে একটা উঠলেন? সভ্য আচরণ তো বইলেই না না দিলাম না যে না চোদ্দ না না বছরের আমি মেয়ে আপনার নিয়ে সাথে আপনি খুবই ভদ্রভাবে ছয় আমি বছরের আপনার সাথে বর্ষ করছে আমি আপনার কিভাবে সাথে লেট খুবই করছে আপনি ভদ্রভাবে বলতেছেন? আলাপ করছি। আপনি যেই যেভাবে লাফ দিয়ে আপনি উঠলেন ভদ্র আছেন এবং আঙ্গুলটা বিকজ এবং আই এম মোবাইলটা আপনি বিকজ যেভাবে আই এম টকিং, ক্যামেরার ইউ সামনে নো আনলেন, বিকজ ইউ নো না আপনি কি, ওকে না ওকে না না মাই না বিকজ আপনি আই এম কিসের টকিং সাথে? ম্যান, আই এম না না টকিং, না না ইউ এখন নো ইউ ক্যান এখন বি মি আলোচনা ধরিছেন, হবে না, না না একটু থামেন, আপনার আমি জানি সাথে হবে আমার না, আলোচনা হবে না। আই নো দ্যাট আপনি ইউ ক্যানট আপনি টক কেন ওভার মি, এইরকম আচরণ বিকজ আই করলেন? নো দ্যাট আপনি ইউ ক্যানট টক ওভার মি, ইউ ক্যানট টক আপনি কেন ওভার মি, এরকম আচরণ করলেন? আপনাকে বিকজ আমি ফার্স্ট থিং যেহেতু আই সে গিভ মি দ্য আপনাকে আমি স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ইউ ক্যানট গিভ মি দ্য স্ট্যাটিস্টিক্যাল আমি ডাটা, আপনাকে ইউ অবশ্যই ব্রিং দ্য পাকিস্তান, ফার্স্ট ইউ আমি স্টার্টেড অবশ্যই ইন বাংলাদেশ, ইউ গো টু দ্য পাকিস্তান, ইউ ইউ আর ইউ দ্য আপনি লুজার, আপনাকে আপনাকে ইউ আর আপনাকে দ্য শুরুতে লুজার, মনে হয়েছিল, ডিড ইউ আপনাকে শুরুতে মনে হয়েছিল ওয়াই এই যে ডোন্ট ইউ এখন আপনি গালি ক্লিয়ার গালাজ এনি শুরু করবেন। এক্সাম, দেন ইউ আমি নো দ্যাট হাউ মাচ ইউ গেট ফ্রম দ্য এক্সাম, আমি 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 দ্যাটস খুব ওয়াই ইউ ভালোভাবে সাকসেস জানি ইন যে দ্য আপনি লাইফ, এখন ইউ নো গালি দ্য গালাজ কনসিকিউটিভ করবেন, আপনি রিজাল্ট, হচ্ছেন আসলে একজন কারণ জঙ্গি আপনার মুসলিম, পরীক্ষায় গেলে আপনি ফেল এবং করবেন, আপনি যেভাবে ওই পরীক্ষায় হাত গেলে দিয়ে আপনি এভাবে ফেল এরকম করবেন, করলেন, আপনি হাত দিয়ে আই এভাবে নো দ্যাট ইউ করলেন, আর যেভাবে স্টপিং, তাতে আই নো দ্যাট পরিষ্কার ইউ যে আর আপনি স্টপিং, চাপাতি দিয়ে বিকজ আই এম আপনি আমাকে টকিং, চাপাতি দিয়ে কোপাতে, ইউ নো হোয়াট হ্যাপেন, ইউ হ্যাভ এ আপনাকে মেন্টাল আমি বলি, সিকনেস, আপনাকে আমি ইউ বলি, হ্যাভ এ আপনাকে আমি মেন্টাল এখন বলি সিকনেস, যে ইউ আপনার হ্যাভ এ নবী মেন্টাল মোহাম্মদ, সিকনেস, আপনার নবী হে মোহাম্মদ আই হ্যাভ, যুদ্ধ ইউ হ্যাভ এ করতে নারীদেরকে, মেন্টাল সিকনেস, আপনার ডু ইউ নো হোয়াট ইজ নবী দ্যাট কল, মোহাম্মদ, ইটস কল আপনার সাইকোসিস, নবী মোহাম্মদ যে নাকি একটা যুদ্ধ 14 করতে বছরের নারীদেরকে মেয়েকে ধরে, ধরেছে, যে তুমি কি জানো আপনাকে না, 9 বছরের তুমি কি মেয়েকে, জানো না যে আপনার মোহাম্মদ নবী রসুল মোহাম্মদ সেই 9 মেয়ে বছরের জানেই মেয়েকে না জীবনে সেখানে কোনো তুলেছিল কিছু, 53 বছর বয়সে, 9 বছরের একটা বাচ্চা মেয়েকে, সেই মেয়ে জীবনে শুনেও নাই, তিরিশ সেই জন মেয়ের পুরুষের জীবনে শক্তি শুনেও নাই, সম্পন্ন আপনার সেই মেয়ের নবী জীবনে কৃত শুনেও দাসীর নাই, সাথে সেক্স করতো, কৃত দাসীর সাথে সেক্স করতো ইউ আর আপনার নবী, টকিং অ্যাবাউট দিস, আপনার নবী ওকে লেটস কৃত গো, দাসীর ওকে সাথে ইউ সেক্স আর টকিং করতো, অ্যাবাউট দিস মারিয়া আসিফ, কিবতিয়া, ইউ আর মারিয়া টকিং অ্যাবাউট দিস, কিবতিয়া, ইউ আর মারিয়া টকিং কিবতিয়া অ্যাবাউট এবং দিস রায়হানা, রায়হানা, এই দুইজন কৃত ইউ আর দাসীর সাথে টকিং আপনার অ্যাবাউট নবী দিস, সেক্স ওকে করতো, উইল রেগুলার স্টপ সেক্স ইট, করতো, উইল সে একজন স্টপ ইট, বাচ্চা উইল জন্ম স্টপ দিয়েছে, উইল ইব্রাহিম স্টপ নামক একটা ইট, সন্তান জন্ম দিয়েছে, উইল মারিয়া স্টপ কি ইট, ইউ ক্যানট করবে, টক, উইল কত স্টপ বড় ইট, নিকৃষ্ট, ভাই আপনি এবং ড্রিঙ্ক একই করেন, রাতে 9 থেকে 11 জন স্ত্রীর সাথে সেক্স ভাই করতো, একটা ড্রিঙ্ক করেন ভাই, রাস্তাঘাটে যখন ভাই লা লা কাম লা করে যেত, ভাই ইউ আর রাস্তাঘাটে যখন টকিং মেয়ে ইউ আর দেখে টকিং অ্যাবাউট দা তার ড্রিঙ্ক এনি খেয়াল টপিক, হয়ে যেত, বুঝতে ড্রিঙ্ক পারছেন, বুঝতে এনি পেরেছেন টপিক, নিশ্চয়ই, ইউ আর রাস্তাঘাটে টকিং মেয়ে এনি দেখে এরকম হয়ে যেত যখন, তখন ড্রিঙ্ক সে এনি কৃতদাসের টপিক বাসায় উইথ যেত মি, এবং কৃতদাসের সাথে ড্রিঙ্ক সেক্স এনি করতো, টপিক উইথ মি, আবার হাদিসে পরিষ্কার ড্রিঙ্ক করে এনি বলা টপিক, আছে কৃতদাসের ড্রিঙ্ক সাথে, আপনি আপনি প্রেশার এখন পেয়ে যাবে ভাই, এখন ভাই এখন আপনি আপনাকে প্রেশার পেয়ে যাবে, সুন্দর সুন্দর কথা ভাই শুনুন, আপনি আপনি যে প্রেশার একজন পেয়ে যাবে, জঙ্গি আই মুসলমান, ডোন্ট আপনি লিভ যে উইথ দিস একজন লাইফ জঙ্গি প্রোগ্রাম, মুসলমান, আই এখন ডু হ্যাভ আপনাকে মাই আমি ওন বিজনেস, খুব আই ডু পরিষ্কার নট ভাবে লিভ বলবো, মাই যে লাইফ আপনার উইথ নবী দিস লাইফ মোহাম্মদ প্রোগ্রাম, লুচ্ছা, ইউ হ্যাভ টু লব্ধ, ওয়ার্ক হার্ড ভাই, ধর্ষক এবং ইউ হ্যাভ টু গৃহবন্দী ওয়ার্ক নারীদেরকে হার্ড, গণিমতের ইউ হ্যাভ মাল টু রিড হিসেবে বুক, ভাগ করে দিত, সহযোগিতার কাজ এমন হবে না, এমনকি এখন নিজ এখন জামাতা, আপনি নিজের জানেন মেয়ের জামাই, আর হাদিসে লেবারের পরিচিত যুদ্ধবন্দী ব্যাচুয়াল মেয়ের লাগে, সাথে সেক্স করার জন্য, লেবারের এই ব্যাচুয়াল মেয়েটার লাগে, সাথে সেক্স অনেস্টলি করার পরে ভাই, আমি দিস গোসল ওয়ার্ল্ড ইজ করছে, সো হার্ড, গোসল ইউ করার হ্যাভ পরে টু আমি স্টাডি কোনো সাথে ম্যান, সেক্স এ, সেটা আবার হাদিসে পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে, ইউ হ্যাভ টু হাদিসে পরিষ্কার স্টাডি, ভাবে বর্ণনা করা আছে যে ইউ হ্যাভ টু যুদ্ধবন্দী স্টাডি, নারীকে দিছিল আলীকে, নিজ মেয়ের জামাতা, এমনকি নো নিজ ভাই মেয়ের জামাতাকে দিছিল, লেট মি শো ইউ এই দা বর্তমান ইউ নো সময়ে দ্যাট এমন কোন শ্বশুর মাই নাই, নেভার হ্যাজ এ মাস্টার্স ডিগ্রি বর্তমান ম্যান, সময়ে ডু ইউ এমন নো কোন দ্যাট শ্বশুর নাই যে নাও ইন নিজ দিস মেয়ের ওয়ার্ল্ড ইজ জামাইকে ভেরি যুদ্ধবন্দী কম্পিটিটিভ, নারী দিবে ইউ সেক্স ক্যানট করার জন্য, ম্যান হু আর ইউ এরকম টু একটা পাশা জঘন্য বইয়ে চলবে, লোকের, এরকম একটা জঘন্য লোকের ইউ হ্যাভ অনুসারে টু যারা, স্টাডি, তাদের চরিত্র কি ইউ হবে হ্যাভ এবং টু তারা স্টাডি কিরকম জঙ্গি হবে, ভাই, সেটা আপনার আচ্ছা আপনার এই আচরণ আজকের ওকে এই আমি আচরণ পয়েন্ট, দেখে ওকে প্রতিষ্ঠার ভাবে বোঝা আপনি যাচ্ছে, যেই টপিক আপনি থেকে কথা বলতে থাকলে ডিভিয়েট আমি করছেন, কথা বলতে থাকবো, আপনি কথা বলতে থাকলে ভাই আমি আমি কথা চুপ, বলতে থাকবো, আপনি থামেন, ওকে আমি চুপ, এই যে চুপ, ঠিক আছে, আপনি কি আপনার টপিক ভদ্রভাবে স্টপ, কথা বলবেন, এনি আপনি টপিক কি ভদ্রভাবে কথা বললে বলেন, আপনাকে আমি কথা বলতে দিব, আমার কিন্তু যদি ভদ্রতার কোনো তো কথা সংজ্ঞাটা হয় বলে দেন, আমি এখন অতটা সংজ্ঞা
আপনার আপনি কিন্তু সম্পর্কে কোনো বলছেন যে আমি অসম্মানজনক কথা আমি আমি একবারও বলে মুমিন, দিচ্ছি আমার আমি আপনার আপনি কপালে কল্লা কাটুন, এটা কিন্তু একটা লাগাতার অসম্মান। বলে যাচ্ছেন, আমার লাগাতার অলরেডি কিন্তু দর্শক এটা বলছে হচ্ছে আপনাদের মুসলমান মুমিন মুসলমানদের সমস্যা, বুঝছেন? আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলবো, আপনাদেরকে বলো, ভালোভাবে কথা বলবো, আপনারা এগুলো শিখবেন না। আপনারা ডু তো ইউ অসভ্য ক্যান অভদ্র ইউ ডিফাইন হোয়াট ইজ পাবলিক লুচ্চা নবী রেসপেক্ট? মোহাম্মদের, ডু ইউ নো লুচ্চা হোয়াট ইজ নবী পাবলিক মোহাম্মদের রেসপেক্ট? টু উম্মত তো টক উইথ দ্য লুচ্চা নবী ফোর্টিন ইয়ার্স মোহাম্মদের ওল্ড ভালো গাই, হতে পারে। ভালো হতে পারে। আপনি আপনি খুব দ্যাট ইজ পরিষ্কার নট ভাবে দ্য প্রমাণ প্রবলেম। দিলেন, উই লুচ্চা 14 নবী বছরের মেয়ে সেই ভাবে বাবা প্রমাণ মানছি দিলেন, না, লুচ্চা নবী মোহাম্মদের 14 বছরের মেয়ে উম্মতের বাবা তো নয় শান্ত বছরের যাপন মেয়ের করে সাথে যে বলছে, সেক্স করে, 9 বছরের মেয়ের সাথে যে 14 তিকতলে বছরের বসে মেয়ে বুড়া বাবাকে আপনারা পাইপ বুড়া করে আমরা বলছেন, বুড়া ধাবড়া বেটা, জেন স্টেইন ধাবড়া বেটা বুড়া ইয়া বেটা ইয়া ইয়া, বুড়া লুচ্চা বুড়া, আপনি এরকম ড্রিঙ্ক বুড়া করুন, আপনি ড্রিঙ্ক করুন, ড্রিঙ্ক লুচ্চা করুন, বুড়া যখন আপনি একটা তো 9 বছরের খেতে মেয়ের সাথে বুতল সেক্স খাই, করে, নাতি আপনি বয়সী মেয়ের সাথে আপনি সেক্স নিজে করে, বুতল খাই, তখন আপনি তখন আমার এই কোন উম্মতের ভাই, আমি আপনি তো ভালো হতে বুতল পারে খাই, না, এরকম অসভ্য ভাই হবে, আপনি বুতল আপনাদের মতো খাই, অসভ্য হবে, আপনারা যেরকম অসভ্য, আপনাদেরকে মানে শুধু আরে পিচ্ছি কিন্তু তারপর আপনারা মানে ডাক্তার অসভ্যতা করে যাবেন, গালি গালাজ করবেন, অসভ্যতা করবেন, আপনারা হচ্ছে অসভ্য, আপনারা হচ্ছেন বর্বর, আপনারা অসভ্য বর্বর, আছেন লুচ্চা নবী মোহাম্মদ উম্মত, লুচ্চা নবী মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনাদের এই অসভ্যতা বর্বরতাই করে যেতে হবে। যেই লোক গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করতো, যেই মেয়ে ক্রীতদাসীদের সাথে সেক্স করতো, যেই মেয়ে হচ্ছে কি, যেই লোক হচ্ছে কি নয়টা রং থেকে 11টার সাথে রং একসাথে সেক্স করতো, রেফারেন্স দেন একদম হাদিস রং, থেকে দেখাবো, দ্যাটস এ একদম রং, হাদিস থেকে দেখাবো, আপনাকে আমি উইদাউট হাদিস থেকে দেখাবো, ম্যারিজ, একটা রং, উইদাউট ম্যারিজ একটা নোবডি একটা ডিড হাদিস সেক্স, থেকে দেখা, হোয়াট প্রত্যেকটা ইজ হাদিস দ্যাট থেকে আমি আসিফ দেখাবো, হাদিস, আসিফ প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা আমি বই থেকে দেখাবো, নো ইজ বই থেকে আসিফ দেখাবো, হাদিস অর প্রত্যেকটা বই ফেলাসি থেকে হাদিস, দেখাবো, প্রত্যেকটা ওকে বই থেকে দেখাবো, তো এন্ড প্লিজ প্রত্যেকটা ডু বই নট থেকে রিড দেখাবো, ফ্রম দ্য আপনি এখন বিগিনিং, আপনি এখন প্লিজ কথা বলেন না, আপনি এখন কথা বলেন না, আমি প্লিজ আপনাকে হাদিসগুলো বই থেকে দেখিয়ে দিচ্ছি, একদম বইয়ের পাতা থেকে দেখিয়ে দিবো, দেখান দেখান, এটা হচ্ছে আল্লামা ইবনে কাসিরের বই থেকে আমি আপনাকে দেখাচ্ছি, এবং আপনাকে আমি হাদিস সহিহ মুসলিম হাদিস থেকে আপনাকে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ, বাংলাদেশে এই বইটা পাওয়া যায়, পৃথিবীর যে কোনো দেশে দেশেই আপনি এই বইটা পাবেন খুঁজে, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস মুসলিম শরীফ 1 থেকে 8 নম্বর খণ্ড, প্রকাশনীর নাম হচ্ছে সোলেমানিয়া বুক হাউস, এই বইয়ের দেখেন আপনি 3275 নম্বর হাদিসে বলা আছে, কোন পরস্ত্রীকে দেখে কারো মনে যৌন কামনা জাগলে সে যেন তার স্ত্রী কিংবা ক্রীতদাসীর সাথে মিলিত হয়, মানে ক্রীতদাসীর সাথে মিলিত হবে মানে স্ত্রীর সাথে, বুঝতে মিলিত হবে, ক্রীতদাসীর সাথে মিলিত হবে কেন ভাই, আপনার নবী এই কাম করতো কেন? আচ্ছা এখানে দেখেন আপনি না পরিষ্কার গনিমত বর্ণনা নিয়ে, আছে, আচ্ছা আপনি না এখানে গনিমত নিয়ে রেফারেন্স বলতেছি দিতেছেন, বলতেছি, আস্তে আস্তে এই আস্তে গেছেন, আস্তে আপনি কেন আস্তে ফেল আস্তে করতেন পরীক্ষা, আস্তে 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 একটা আস্তে উত্তর আস্তে দেন আরেকটা, আস্তে আস্তে এই যে আস্তে দেখেন আস্তে ফাইল ধৈর্য দেখেন, ধরেন আপনি আমার ধৈর্য ফ্যামিলি ধরেন ধৈর্য বিজনেস ধরেন করতেন, ধৈর্য ধরেন আপনি ধৈর্য বের ধরেন, করতেছেন বলি আল আপনাকে বিদায়া লাইসেন্স ওয়ান দিলাম, নিহা গ্রন্থ অত্যন্ত হায় বিখ্যাত রে গ্রন্থ, আল্লাহ, আল আল আমি বিদায়া কত ওয়ান ছাত্র নিহা, পিটাইছি, কত ছাত্র পিটাইছি, আল যে বিদায়া দেখেন ওয়ান যেটা কোশ্চেন নিহা করছি অত্যন্ত সেইটার বিখ্যাত উত্তর দিবি, গ্রন্থ, এই যে আল্লামা দেখছেন ইবনে কাসিরের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ভাই গ্রন্থের আমি নাই, একটা, এই গ্রন্থের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, ইসলামের যে সবচেয়ে বড় বড় স্কলার যারা আছেন আপনি কিন্তু তাদের আমাকে মধ্যে এখন বলেন নাই 14 বছর একটা সবচেয়ে মেয়ে যে বিখ্যাত জীবনে শুনে নাই তাকে কেন সবচেয়ে মাথার মধ্যে বিখ্যাত ঢুকলেন, আপনার সবচেয়ে এখানে বিখ্যাত অনেক ব্যক্তি ছেলে ইয়াং সবচেয়ে ছেলে বিখ্যাত, আপনি ফোন করে তাদেরকে আপনাকে আমি আপনি তারা জীবনে আপনাকে আমি শুনে নাই আপনাকে আমি গনিমতের মাল চায় রেফারেন্স খুব সেইটা সুন্দরভাবে আপনাকে রেফারেন্স বলেন, দেখিয়েছি, এই এই বইয়ের কতগুলো আরে পৃষ্ঠা আপনাকে দেখিয়ে দিচ্ছি, 497 নম্বর পৃষ্ঠা আরে লেখা আছে শাবল নবী মিয়া করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবল বাণীগণের বিবরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাণীগণের খুব দুইজন, নাম্বার আরে এদের একজন মারিয়া আর একজন হচ্ছে রায়হানা, দেখেন আপনি মারিয়ার না এই যে কথা দেখেন, বলতে পারি পরে তিনি মালিকানা সূত্রে মারিয়া রাদিয়াল্লাহু এর সঙ্গ ভোগ করলেন এবং তাকে মদিনার উঁচু এলাকায় অবস্থিত বানু নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগান সমূহের একটিতে স্থানান্তর করলেন, পরে তিনি মালিকানা সূত্রে মারিয়ার সঙ্গ ভোগ করলেন, মালিকানা সূত্রে সঙ্গ ভোগ করা মানে কি এটা বোঝার জন্য বড় জ্ঞানী হতে হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই তার কাছে যাতায়াত করতেন, সেই সময়ে মারিয়ার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়, একদম পরিষ্কার ভাবে বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে একদম পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ এতে ঈর্ষা বোধ করলেন এবং মারিয়ার ঘরে বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান লাভে তাদের মন ভারী হয়ে গেল, তিনি বললেন মারিয়া সন্তান জন্ম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে, এই ভাই আপনি সন্তান কি মুক্ত পুঁথি হওয়ার পড়তেছেন পরে নাকি, এই আসিফ এই ভাই পুঁথি সন্তান মুক্ত পড়তেছেন হওয়ার নাকি, পরে ছোটবেলায় পুঁথি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সেই যে মারিয়া কিবতিয়া সে মুক্ত হয়েছে, মানে তার আগ পর্যন্ত সে দাসী ছিল, দাসীর সাথে সেক্স করে ইব্রাহিমকে জন্ম দিয়েছিল, এই জিনিসগুলো তো ভাই আপনি বললে মানে মানে মুছে যাবে না, তারপরে রায়হানের রায়হানের কথা দেখেন, রায়হানের কথাও আছে খুব সুন্দর ভাবে, রায়হানের কথা দেখাচ্ছি, এদের মধ্যে অন্যতম হচ্ছেন রায়হানা বিনতে জায়েদ, বানু নাজির গোত্রীয় এবং মতান্তরে কুরাইজা গোত্রীয় ওয়াকিদি রাদিয়াল্লাহু বলেন রায়হানা বিনতে জায়েদ ছিলেন বানু নাজির গোত্রের, এখানে দেখেন ভাই আপনি তো বই কিন্তু পড়ে তিনি বলতেছেন, কিন্তু আমি তিনি বলছি আমি ইয়াহুদি বলি, ধর্ম আপনি পরিচিত, বলেন তো গনিমতের মাল কি বলতে কি বুঝান,
অ্যাকচুয়ালি গনিমতের মালটাকে এখান থেকে শুরু করে না? বলেন তো, আপনি কি বলতে পারেন বলেন তো গনিমতের মাল কি অ্যাকচুয়ালি? এটা পৃথিবীর যে কোনো আপনি আমি তো আমি ইসলামের মানে সমস্ত রেফারেন্স দিয়ে মানে nastiko.com বানাইছি, আমাকে আপনি বলতে আসছেন গনিমতের মাল? না আমাকে বলেন না গনিমতের মাল, তো গনিমতের মাল যদি আমরা জানি ওইখান থেকে আমরা শুরু করি, এগুলো হচ্ছে হাস্যকর প্রশ্ন। এখন একজন মানুষ মানে ইয়া করার পক্ষে আপনি যতক্ষণ কথা বলছেন আমি এক মিনিটের মধ্যে আমি গনিমতের মাল এবং ইসলামের সমস্ত রেফারেন্স দিয়ে পারবো আপনাকে। আমি আপনাকে আমি পড়ে শোনাচ্ছি সূরা আল মাআরিফ। ইউ আর নট ইন দ্য সেম পেজ, মানে যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। মানে হচ্ছে মালিকানাভুক্ত দাসীদের বেলায় যদি কেউ মুমিনগঞ্জ তাদের যৌন অঙ্গকে সংযত না রাখে, মানে যৌন অঙ্গকে সংযত রাখা মানে হচ্ছে তাদের সাথে যৌন অঙ্গ নিয়ে ঝাঁপাই না পড়া, তার মানে হচ্ছে স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের সাথে যৌন অঙ্গকে সংযত না রাখলেও চলবে। এটা আল্লাহ পরিষ্কার ভাবে সূরা আল মাআরিজের আয়াত নম্বর 29-30 বর্ণনা করেছেন। সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে বলা হয়েছে, মনে আছে আপনি আমাদের কনভারসেশনটা শুনতে কি হয়েছিল ভাই? আপনার মনে আছে আমাদের কনভারসেশনটা কি শুনেছিল? আর দাসীদেরকে হালাল মূল্যবাদীদের কাছে আপনারা প্র্যাকটিস করে যেটার জন্য যে মানুষের উপরে অন্যায় হয় সেটার বিরুদ্ধে আমরা এইটা কিন্তু আপনি শুরু করছেন। আপনি অসভ্য আচরণ করার পরই আমি অসভ্যতা করার পরে আমি আপনার লুচ্চা নবীকে নিয়ে আলোচনাতে চলে আসছি। অতর্কিত আক্রমণ করা বৈধ, এগুলো প্রত্যেকটা বই থেকে আমি দিব আপনাকে, বই থেকে দিতে পারি। একটাও যদি ভুল প্রমাণ করতে পারেন আমি লাইভ করা বন্ধ করে আপনি কি একা পারছেন না? অনুচ্ছেদ 5, ইস্তিবরা পালন করার পরে যুদ্ধবন্দীর সাথে সহবাস করা জায়েজ, সহি মুসলিম হাদিস। আপনি ভুয়া বলতে পারবেন না, আপনার পক্ষে বলা সম্ভব। ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার। আপনি স্যান্ডউইচ ম্যান্ডিস বানানো শিখা দেন, ইউ হ্যাভ টু ওয়াচ। আমি টেলিং ইউ, আমি টেলিং ইউ দ্যাট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোকদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সাথে সাথে বিবাহিত স্ত্রী লোকদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছো কৃত দাসী ইদ্দত পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। কি ভয়ঙ্কর কথা! মানে কৃত দাসী মানে দাসীদের সাথে বিবাহ বহির্ভূত ভাবে সেক্স করবে, কি বলেন? এগুলা কি বলে মানে ইসলামে? আমাদের বাংলাদেশে মুসলিম দেশ, আমাদের উচিত সব প্রখ্যাত শায়খ আইনুল হুদার ভিডিওটা আমরা দেখি যে আইনুল হুদা কি বলে, আপনারা শুনেন। সুনানে আবু দাউদ তৃতীয় খণ্ড আল্লামা নাসিরুদ্দিন আলবানি কি বলা আছে দেখেন, বন্দি দাসীদের সাথে সঙ্গম করা। নাম শুনছো? তার নাম হলো আসিফ মহিউদ্দিন, সবাই তার চিনে। কিছু মশাই নাম জানা? হ্যাঁ, সব হিন্দুরা ওর নাম চিনে। তুই জানিস নাকি? আসিফ ভাই লিখে রাখ, আসিফ মহিউদ্দিন খুবই নাম করা লোক, অনেক পড়ুয়া, প্রচুর পড়াশোনা তার, এবং যখন মানুষ আসে তাদেরকে শিক্ষা দেয়।
কিন্তু সে শিক্ষিতরে দেয় না, ঠিক আছে? এখন শিক্ষিতর তো শিক্ষা আছে, যে অশিক্ষিত অশিক্ষিতরে খুঁজে পাই করে, অশিক্ষিত পাবে না না, কিন্তু অশিক্ষিত দিব, শিক্ষিত দিবে, তুই বল শিক্ষিত উল্টা দিয়ে না কেন দিবে? তো তার কাজ হলো মানে অশিক্ষা দূরীকরণ, অশিক্ষা দূরীকরণ পদ্ধতি। নাস্তিক দেউলিয়া অপনা ঠেকাও সংগঠনের সভাপতি, এই যে দেখেন নাস্তিক দেউলিয়া অপনা পরিষ্কার বর্ণনা করতেছেন কিভাবে যুদ্ধবন্দি নারীদের সাথে সেক্স করতে হবে, বিবাহ ছাড়াই সেক্স করতে হবে কিভাবে, এবং এই পরিষ্কার ভাবে এই জিনিসগুলো উনি বর্ণনা করতেছেন। ভাই আপনার কথা ছিল যে এই নীতিগুলি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে, আপনার কাছে যখন ধর্মপ্রাণ মুসলমানরা ফোন করে তখন তাদের কাছে দেখে আমি আপনার ওই শুনে নাই, আপনি বই খুলে খুলে তাদেরকে পড়া, তাহলে তারা যখন জানে না তখন আপনার মনে হয় না যে আপনার স্ট্যাটিস্টিক্যাল ডাটা রং যে বাংলাদেশে কেউই তো জানে না, সবাই আমার কইলে কইলে শোনাইতে হয়। আপনি যে অসুস্থতা করেছেন কিন্তু যারা জানে না সেটা হলো আপনার সামনে যে খগেন আছে, খগেন নাপিতে দোকানে যত খগেন আছে ভুকেন আছে, এই যে এখন আমার নাপিত এদের জন্য আপনি ঠিক আছে, কারণ এরা শুনে নাই, কিন্তু আমরা তো ভাই শিক্ষিত, আমরা তো ভাই শিক্ষিত, সমস্ত নাপিতকে আমি সম্মান করি, পৃথিবীর সমস্ত মেথরকে আমি সম্মান করি, পৃথিবীর সমস্ত দেশটাকে আমি সম্মান করি, তারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যে নাপিত চুপি বলে গালিগালাজ করতেছেন, আপনি যে একজন নিকৃষ্ট মনের মানুষ, আপনি যে একজন নিকৃষ্ট মনের মানুষ, এটা বারবার আপনি বলছেন যে অমুকে নাপিত তমুকে নাপিত খগের নাপিত চাপিত এগুলো বলতেছেন, যে নাপিতরা কৃষকরা শ্রমিকরা গার্মেন্টস শ্রমিকরা এরা আমাদের মাথার উপরে থাকে, এরা আমাদের অত্যন্ত সম্মানীয় মানুষ, আপনি এদের পেশা সম্পর্কে যে নোংরা কথা বলছেন, যে অসভ্য কথা বলছেন, আপনি একজন অসভ্য, আপনি একজন অসভ্য এবং গর্বিত, আপনি একজন অসভ্য এবং ইতস্তত, আপনি আপনি যে একটা অসভ্য একজন প্রত্যেকের প্রত্যেকের পেশাকে আমি সম্মান করি। আপনি যে নোংরা কথাগুলো করলেন, নোংরামি করলেন, আপনি যে নোংরা একজন নোংরা একজন ইতর লোক, আপনি যে নোংরা এবং ইতর লোক যে মানুষের পেশাকে নিয়ে মানসিকতার মুমিন হয়ে গেছে, আপনি মানুষের পেশা নিয়ে গালিগালাজ করেন এবং পেশা নিয়ে নোংরা কথা বলেন, প্রত্যেক মানুষ প্রত্যেকের সম্মান আছে, প্রত্যেক নাপিতের সম্মান আছে, প্রত্যেক সুইপারের সম্মান আছে, প্রত্যেক নাপিত প্রত্যেক সুইপার প্রত্যেক মেথর মানুষের জমিনরা কি চিন্তা করে, প্রত্যেক মানুষের সম্মান আছে, আপনি আপনি মানুষকে সম্মান করতে জানেন না, আপনি একজন পলিটিক্যাল লোক এই কারণে আপনি মানুষকে সম্মান করতে জানেন না, আপনি আপনি লুচ্চানবীর লুচ্চানবীর অনুসারী নয়, কারণ আপনি একজন অসভ্য লোক, অসভ্য হওয়ার কারণে আপনার মাথায় এটা ঢোকে না, আপনি কন্টিনিউয়াসলি মদ খান, কিন্তু মদ তো আপনার কাছে খারাপ কথা না, কিন্তু আপনি অনুসারী তারা কিন্তু আমার মদ খেয়ে গেছে, মদ তো মানুষ খারাপ কথা না, উনি একজন মানুষ মদ খান কিভাবে এসছে বলেন তো, আপনি কি আপনি কি আপনি মোহাম্মদ শিখেছেন, এই যে নাপিত বলতেছে মানুষকে, ওকে নাপিত তোমাকে নাপিত নাপিত নাপিতের সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, কেউ যদি নাপিত হয় তাতে সমস্যা কোথায়? আমি মানুষের চুল কেটে দিই, আমি পরিশ্রম করি, পরিশ্রম করে অর্থ উপার্জন করি, তাতে আপনার সমস্যা কি বলেন? বলেন চুপ, একদম চুপ, একদম চুপ, না না আপনি আপনি যে নাপিত নুপিত বলে গালি দিলেন মানুষকে, আপনি বলেন ভাই মানুষকে যে নাপিত বলে গালি দিলেন ভাই, আপনি গালি কাছে মনে হয় আমি গালি দিছি, নাপিত বলছেন আপনি গালি দিলেন নাপিত বলছেন, আমি আমি খগেন নাপিতটা আছেন, যদি আপনার নাম খগেন থাকে সে যদি নাপিত হয় তো আমি তার ডাক দিলাম খগেন ভাই কই আপনি, এটা কি আপনি ইনসাল্ট করলেন, এই এই যে আমার ভাইটা যে কোথায় খগেন নাপিত কোথায় আছে, এখন সে যদি বলে যে আমার ক্যাপ্টেন ইন্টার বলছে, না ভাই এই যে যে কোনো যে কোনো মানুষ শুনলেই আপনার কথা শুনলেই বুঝতে পারবে যে আপনি ছোট করে তাচ্ছিল্য করে, সে যে কোনো মানুষ কারা, সে যে কোনো মানুষ কারা কিভাবে হয় বলেন তো ভাই, আমার ধর্ম মানবতা সেখানে আমি টিকে আছি,
ভাই একটা কথা বলি, যারা ওনার কথা শুনতেছেন, কেউ যদি মনে করেন নাস্তিক হইলে ভিসা পাওয়া যাবে, মুফতি মাসুদ প্রমাণ, সে লইকা রয়েছে নেপালে আর ইন্ডিয়াতে, সে খাওয়ার পয়সা নাই। প্লিজ আপনারা কিন্তু উল্টা হুই আশায় বলেন না, আমি আগেই বলে দিলাম, আপনারা গুগল করেন, দেখেন আপনি একটা ইতরের চূড়ান্ত ভাই, মানে মানুষকে গালি গালাজ করে না, আপনি যেভাবে যেভাবে মানুষকে মানে মানুষের পেশাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, এখন তো আপনাকে ভাই আমি জানি আপনি বলা যাচ্ছে না, আসলে আপনি সম্ভব ইতর টাইপের, আপনি অফিসের ছবি দেখাইছেন, আমি এই কাজ করি, আমি আমি মানে নোংরাই তো ইউরো কামাই দিব দিব আপনি একজন নাপিত, একজন সুইপার, একজন ম্যাথর, প্রত্যেককে আমার অসম্মান, প্রত্যেক মানুষকে আমি সম্মান করি, এবং আপনি আমি আপনার কথা আমি ছুটতেও দিব না ভাই, কারণ আপনাকে আমি কখনো আসিফ ভাই কুল ডাউন, আমার সাইকোলজি একটা আমার সাবজেক্ট ছিল, মানে অসম্ভব আমার সাইকোলজি ছিল, কিছু মন মানসিকতার একজন, আমি সাইকোলজি কপি আমি এক্সেপ্ট অনেস্টলি সাইকোলজি পড়ছি অনেস্টলি, খুবই খুবই আপনার এখন ব্রেনের মধ্যে আপনার হরমোনাল চেঞ্জ হচ্ছে, আপনি কোন দেশে থাকেন আমি জানি না, সাইকোলজি সাইকোলজি জানি না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ভাই আপনি কিছুক্ষণ পরে আপনি থুতু বের হবে, আমি বলতাছি কিছুক্ষণ পরে আপনি থুতু বের হবে, আপনি প্রেশার থাকলে প্রেশার পারবে না, অনেস্টলি আই এম টেলিং ইউ, না না আপনার সাথে আপনাকে কেটে দিলেই দেখবেন আমি একদম কুল হয়ে যাব, আমার এগুলো অভ্যাস আছে, এই ধরনের মুমিন ইতর মুমিন হ্যান্ডেল করা আমি 18 20 বছর ধরে, না না আমাকে কাটার পরে আপনি বলবেন দেখছেন কিভাবে কথা বলবো, এরকম একটা অশিক্ষিত লোক মত এখনই তো বলতেছি, আমি পরে পরে বলবো কেন, এখনই তো বলতেছি, এখনই তো বলতেছি, আপনি একজন অসভ্য ইতর, এটা কথা বলার সময় দিছি, হ্যাঁ কত কথা বলার সময় দিছি, জীবনে কতদিন আপনি লাইফ আবার দেখছেন, মাঝে মাঝে না অসভ্য ইতরকে আর আমি সুযোগ দিচ্ছি না, ভালো থাকবেন, কিরকম অসভ্য ইতর লোক দেখেন, মানে ওনাকে কিন্তু আমি সুযোগ দিয়েছিলাম কথা বলার, আরেকজনকে যুক্ত করি, মুমিনরা আসলে বেশিরভাগই এরকমই হবে, মুমিনদের আসলে এইরকম হওয়া ছাড়া আসলে উপায় নেই, মানে মানে রক্তের কিন্তু মানে ছোটবেলা থেকে শিখে আসে এই জিনিসগুলা, ছোটবেলা থেকে শিখে আসলে তো এই আচার আচরণ থাকবেই মানুষের ভিতরে, খুবই অসম্ভব ইতর নাপিত টাপিত বলে মানুষকে মানে ছোট করা, এগুলো যে কত মানে জারজ নাপিত উনি তারপরে হিজড়া ভাই, মানুষ আমাদের সম্মানিত মানুষ। আচ্ছা মদন কুমার লিখেছেন ওনার যে পেডোফেলিয়া বিষয়ক, ওনার এই ভদ্রলোকের আমার আমি তো চেহারা চিনি না, মানে এই ভদ্রলোকের সম্ভবত পেডোফাইল হিসেবে আমাকে একজন একটা ইয়া দিয়েছিল, এই এরশাদ রায়হানি সম্ভবত এই লোকের নাম, পেডোফাইল হিসেবে ওনার নামে মামলা আছে, ওনাকে ওনার নামে ওনার দেশে যে দেশে থাকে আমেরিকাতে থাকে সম্ভবত সেইখানে পেডোফাইল হিসেবে তার বিরুদ্ধে মামলা আছে বলে আমি শুনেছি। আচ্ছা হ্যালো ফারুক হাসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আমিও ভালো আছি। হ্যাঁ বলেন ভাই। তো এখন বলবো হচ্ছে যে নাকাটাটাই ভালো ছিল, একটু কথা শুনতাম, খারাপ ছিল না, অনেক বিনোদন ছিল। আচ্ছা হ্যাঁ অনেক অনেক ভিউয়ার এসেছিল এই বিনোদন দেখতে, কিন্তু মানে অসভ্য লোককে তো বেশিক্ষণ মানে ইয়া রাখা যায় না, বেশিক্ষণ তো তাদেরকে সুযোগ দেওয়া যায় না, একটা সময় কেটে দিতে হয়,